আপনাকে ভগবতী বাসুদেবায় ওম নম ভগবতী বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরল্ব প্রাপ্ত হয়ে কৃপাবাড়ি বর্ষণ করেন আমি সেই আভার পাঞ্চেরী পরম দয়াল শ্রী গুরুদেব অশ্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের রাতুল রাঙ্গাচরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্ল্যাশায় শরী গোবিন্দায় নম নম লঙ্গয়ত গিরিম ইতকৃপা তমহং বন্ধে পরমান্দ তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষবানুসুতি দেবী প্রণমামি হরিপ্র শ্রীরূপশ্রী সনাতন ভট্টরঘুনাথ শ্রীজিবি গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গাই চরণ বন্দন অবিষ্ট পুরন জয় জয় কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদা দর শ্রীবাসি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণময় শুভ সকাল কৃষ্ণ কথা আলাপন পরিবারের বেলার নিয়মিত আয়োজন ভগবত গীতার তিনটি দুটি কিংবা একটি শ্লোকের আলুকে অপ্রাকৃত আস্বাদন আজকের এই আস্বাদনে দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত হয়েছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি বিশেষ কারণে আজ লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে আমি আপনাদের প্রত্যেকের নিকটে মার্জনা নিচ্ছি সবাই আমাকে মার্জনা করবেন অনেকটাই দেরি হয়ে গেল আটটা ত্রিশে আসার কথা প্রায় একচল্লিশ মিনিট পর আসলাম সকাল বেলার অনেক কাজ আছে এগুলোকে সেরে আসতে হয় অতপরও ব্যস্ততার মাঝে আপনাদের সঙ্গ করার আমি নিয়ত অবিলাষই আমাদের যে কৃষ্ণকথা আলাপন পরিবারের বেলার নিয়মিত আয়োজন শ্লোকের আঙ্গিকে আলোচনা ধারাবাহিকভাবে সেই আলোচনায় আমরা গীতা অর্জুন বিসাদ যুগের শ্লোক সংখ্যা চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশে উপনীত হয়েছি আজকের আজকেরা সদন গীতা অর্জুন বিষদ যুগ শ্লোক সংখ্যা চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ আপনারা নিয়মিত যারা এই এপিসোডটি শ্রবণ করছেন আপনারা সবাই জানেন আমরা প্রথম শ্লোক থেকে তেত্রিশ নং শ্লোক পর্যন্ত আলোচনা করেছি বিগত এপিসোডগুলোতে তো যারা নিয়মিত শ্রবণ করতে পারেননি নতুন যারা যোগদান করেছেন আপনারা আমার আইডিতে প্রবেশ করে বিগত এপিসোড শ্রবণ করে নেবেন তাহলে ধারাবাহিকভাবে শ্রবণের যে উৎকর্ষটা সেটি উপলব্ধি করতে পারবেন আর নিয়মিত যদি আমরা এই শ্লোকগুলো থেকে আস্বাদন করি তাহলে শ্রীমদ গীতার উপর আমাদের অনেকটাই জ্ঞান অর্জন হবে কাজে আর কথা না বাড়িয়ে নির্ধারিত যে বিষয় সেই বিষয়েই প্রবেশ করছি যাদের সামনে শ্রীমদ ভগবত গীতা আছে তার একটু নিরীক্ষণ করুন শ্লোক সংখ্যা চৌত্রিশ শ্বশুরা পৌত্রা শালা সমন্দী নথা এত হন্তম ইচ্ছামি মধু মধুসূধন দেখুন এই শ্লোকটিতে বলা হয়েছে মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সমন্দী তথা এতান নহন্তুম ইচ্ছামি জ্ঞত অপি মধুসূদন তো মাতুলা মানে মাতুলগণ মামাদেরকে বোঝানো হয়েছে এই কুরুক্ষেত্রের সম্বন্ধীয় যারা মাতুল সম্বন্ধীয় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বোঝানো হয়েছে মাতুলা শ্বশুরা শ্বশুরগণকে বোঝানো হয়েছে পৌত্রা অর্থাৎ পৌত্রগণ অর্থাৎ ভাইয়ের ছেলেদেরকে বুঝানো হয়েছে শালা শ্যালকগণ সমন্ধী ন অর্থাৎ কুটুম্বগণ তথা এতান এতান শব্দের অর্থ হচ্ছে এই নহন্তুম হন্তুম অর্থ হত্যা করতে ইচ্ছামি ইচ্ছা করি গ্নতঃহত হলে অপি মধুসূদন ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে মধুসূদন তো এটা হচ্ছে চৌত্রিশ নং শ্লোকের আমরা শব্দের অর্থ জানলাম পঁয়ত্রিশ নং শ্লোকটার দিকে একটু দেখুন অপিত্রিলোক রাজস হেতু কিম মহিকৃতে নিহত ধারত রাষ্ট্রীতি ত্রৈলক্য অর্থাৎ ত্রিভুবনের রাজ্যস্ব রাজ্যের জন্য হেতু বিনিময়ে কিম্ন আর কথা মহিকৃতে অর্থাৎ পৃথিবীর জন্য নিহত বধ করে ধার্ত রাষ্ট্রান অর্থাৎ ধৃত রাষ্ট্রের পুত্রগণের নহ আমাদের কাহ কি প্রীতি সুখ হবে জনার্দ ভগবান কৃষ্ণের একটি নাম জনার্দ আমরা এই দুটি শ্লোক অর্থ সহ জানলাম এর পরের শ্লোকটি দেখুন পঁয়ত্রিশ নং পরে যে ছত্রিশ নং শ্লোক সেটি পাপম এব আশ্রয়েত অসমান হত্যা এতান আত তাই নহ তসমাত ন অর্হা বয়ম হন্তুম দার তো রাষ্ট্রান সবান্ধবান সজনম হি কতম হত্যা সুকিন শ্যাম মাধব পাপম অর্থাৎ পাপ এব আশ্রয়াত আশ্রয় করবে অস্মান আমাদের হত্যা বধ করলে এতান এদের সকলকে আততাই তসমাত তাই ন না অরহা উচিত বয়ম আমাদের হন্তুম হত্যা করা ধারত রাষ্ট্রান অর্থাৎ রাষ্ট্রের পুত্রদের সবান্ধবান অর্থাৎ সবান্ধব সজনম স্বজনদের হি কতম অবশ্যই কিভাবে হত্যা সুখীণ শ্যাম সুখী হব মাধব ভগবান কৃষ্ণের একটি নাম তো আমরা এখানে ভগবানের তিনটি নাম পেলাম মধুসূদন জনার্ধন আর ছত্রিশ নং শ্লুকে পেলাম মাধব তো তিনটি শ্লোকেরই আমরা অর্থ সহ জানলাম এবার দেখুন এই অর্থগুলোর বাংলা অনুবাদ কি বুঝানো হয়েছে তো প্রথম শ্লোকটি মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সমন্দী ন ততা ন হন্ত নত ম দুসূদন আর পরের শ্লোকটিতে বলা হয়েছে অপিত্রী লোক্য কো রাজ্য সহ হেতু কিম ন মহিকৃতে নিহত্ত ধরতো রাষ্ট্রন কা प्रीति शत ধন তো বলচেন হে মধু সুদন যকণ আচার্য পিতৃ ব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পউত্র শালক ও আত্মীয় সজন সকলেই প্রাণ ধনের আশা পরিত্যাগ করে তারা আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন এই সমস্ত এই সমস্ত ভাব নিরীক্ষণ করে কোন ভাব অর্থাৎ আত্মীয় স্বজন যাদের অপত্য স্নেহে অর্জুন লালিত পালিত হয়েছেন তাদের প্রত্যেককে যখন যুদ্ধক্ষেত্রে তিনি উপস্থিত হতে দেখলেন তখন তিনি বলছেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার ধন পৃথিবীর তো কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে আমি কি সন্তুষ্টি প্রাপ্ত হব আমি এমন কি সন্তুষ্টি প্রাপ্ত হব ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে আমি বধ করে এমনকি আমি সন্তুষ্টি লাভ করতে পারব তো দেখুন আচার্যা আচার্য আচার্যকে শিক্ষক তো শিক্ষক অর্থাৎ যাদের অপত্য স্নেহে তিনি শিক্ষা লাভ করেছেন তো আচার্য আছেন পুত্র আছে পুত্র আছে পিতামহ আছে মাতুল আছে শ্বশুর আছে শ্যালক আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে তাদেরকে তিনি মেরে তিনি কোনো সন্তুষ্টি লাভ করতে পারবেন না জানিয়ে দিলেন কাকে জানিয়ে দিলেন ভগবানকে এখানে বলা হয়েছে মধুসূদন চৌত্রিশ নং শ্লোকটিতে মধুসূদন ভগবান কৃষ্ণের একটা নাম ভগবান দৈত্য নিধনকারী মধু সুদন পশ্চাতে কারণ হচ্ছে তিনি মধু নামক এক দৈত্যকে সুদন করেছিলেন বধ করেছিলেন এই জন্য তাকে মধুসূদন বলা হয় তাছাড়া আরেকটা কারণ আছে কারণ হচ্ছে এই জগৎটা হচ্ছে একটা মধু সংসার একটা মধু চক্র মধুর চাক ভক্তবৃন্দ এই সংসারটাকে আমরা মধু চক্র ভেবে ভুল করছি তো যারা ভগবান কৃষ্ণের চরণে স্মরণ নেয় ভগবান কৃষ্ণ এই সংসারকে যে আমরা মধু চক্র ভেবে ভ্রম করছি এই ভাবনাটা আমাদের হৃদয় থেকে শুধন করে দেন এই জন্য তাকে মধুসূদন বলা হয় মধুসূদন এই জন্যও তাকে বলা হয় তো আমরা এখানে দেখতে পাই অর্জুন বললেন পিতর হ্যাঁ অর্থাৎ পিতৃস্থানীয় যারা শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃ স্থানীয় তাদের শরীরের প্রতিরূপী হলো আমাদের এই শরীর শরীরে আমরা তাদের সরু পয়ে ক্রুত বা লোভবশত সেই পিতাগণকে কিভাবে হত্যা করবো এই ভাবনাটা অর্জুনের মনে জাগল পুত্রা আমাদের এবং আমাদের ভাইয়ের যে সকল পুত্রগণ আছে তাদের তো আমাদেরই লালন পালন করা উচিত তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে তাদেরকে শোধন করে দেয়া আমাদের উচিত কি করে তাদেরকে মারব পিতামহ তেমনি যিনি আমাদের পিতামহ তিনি আমাদের পিতৃগণেরও পূজ্য এবং আমাদের পরম পূজ্য ব্যক্তি তিনি আমাদের তিরস্কার করতে পারেন আমাদের আঘাতও করতে পারেন কিন্তু তিনি যাতে রকম দুঃখ না পান কষ্ট না পান যাতে সুখী হন তিনি তাদের সেবা করাই তো আমাদের একান্ত কর্তব্যের মাঝে পড়ে হ্যাঁ মাতুলা আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই অতএব তারা তো আমাদের মায়ের মতোই পূজ্য। শ্বশুরা শ্বশুরগণ এরা আমার এবং আমার ব্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয় এদের কি করে হত্যা করব পৌত্রা আমাদের পুত্রদের পুত্র যারা তারা পুত্রের তো অধিক পালনীয় তাদেরকে কি করে বধ করতে পারি পৌত্রা অর্থাৎ পুত্রের পুত্র যারা শ্যালা যারা আমাদের শ্যালক তারা আমাদের পত্নীদের প্রিয় ভাই তাদের কি করে হত্যা করা যায় সম্বন্ধী নহ এখানে যত আত্মীয় রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন তাদের পালন পোষণ সেবা করা আমাদের উচিত তাদের কি করে বধ করা যায় এদের বধ করলে যদি ত্রিলুকের অধীশ্বর হওয়া যায় তাহলেও কি এদের হত্যা করা উচিত এদের বধ করা তো সর্বতভাবে অনুচিত কর মহে মধুসূদন আপনি কৃপা করে বলুন তো পূর্বস্তুকে অর্জুন আত্মীয়গণকে বধ না করার দুটি কারণ দেখিয়েছেন এখন পরিণামের দিকে লক্ষ্য রেখেও আত্মীয়দের হত্যা না করার পক্ষে তিনি যুক্তি দেখাচ্ছেন ভগবান শ্রী মধুসূদনকে যুক্তি দেখাচ্ছেন তারপর বলছেন নিহত ধার্ত রাষ্ট্র নিহত ধার্ত রাষ্ট্রান নিত্য জনার্ধন হ্যাঁ ন নিহত্তার্তরাষ্ট্রান কাপ্রীতি পরের যে পরের যে লাইনটি পঁয়ত্রিশ নং শ্লুকের শেষের যে লাইনটি এর আগে শুরু হয়েছে অপি ত্রিলুক্য রাজস্ব হেতু কিম্ন মহিকৃত ন রাষ্ট্রানীতিশ্যাত জনার্দ পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমি লাভ করব এই পৃথিবীতে যে সম্পদ রয়েছে তার কথা ছেড়ে দিন সমগ্র ত্রিভুবনে যত সম্পদ আছে সেই সম্পদ যদি আমাকে দেয়া হয় আমি যুদ্ধ করতে রাজি নই ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের পক্ষে অন্য যত সৈন্য আছেন তাদের বধ করে জয় লাভ করলে আমাদের কি এমন আনন্দ হবে যদি আমরা ক্রুদ অথবা লোভের তারনায় এদের হত্যা করি তাহলে সেই তারা প্রশমিত হলে আমাদের ক্রন্দনই করতে হবে অর্থাৎ ক্রুদ ও লোবের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলবো তাতে আমাদের অনুতাপই করতে হবে অনুতাপই করতে হবে আমাদেরকে কাজেই এটা আমার পক্ষে নয় যুদ্ধ করতে আমি নই অর্জুন আত্মীয় স্বজনদের হত্যা হত্যা করতে চাচ্ছেন না এই ভাবনা তার মাঝে জাগ্রত হল আর লুকে গিয়ে দেখুন তিনি কি যুক্তি দেখালেন আশ্রয়ে হত্যা তো তাই তসমাত নর হাবয়ম হন্তুম দার্ত রাষ্ট্রান বান্ধবান স্বজনমী কতম হত্যা সৌকিন শ্যাম মাধব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ হবে আমার মহাপাপ হবে তাইদের যদি বধ করি তো তাইকে আগে সেটা জানতে হবে আমাদেরকে আততাই যে এখানে শব্দটা অর্জুন উল্লেখ করলেন আততায়ী শব্দের অর্থ কি আততাই সম্পর্কে কি ভক্ত বৃন্দ আপনাদের ধারণা আছে যদি না থাকে তাকে তাহলে শ্রবণ করুন আততাই কাকে বলে বলছেন যদি আমরা ক্রুদ বা লোভের তারণা এদের হত্যাও করি তাহলে সেই তারণা প্রশমিত হলে আমাদের ক্রন্দনই হবে অর্থাৎ ক্রুদ ও লোভের বর্ষবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলবো তাতে আমাদের অনুতাপই করতে হবে আততাই হলেও এই আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে তাদের মৃত্যু সুখ সর্বক্ষণ পীড়িত করবে অবস্থায় আমরা কি কখনো লাভ করতে অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলুকে অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাবো না এদের হত্যা করে আমাদের যে পাপ হবে তা পরলুকেও আমাদের দুঃখ বয়ে নিয়ে আসবে তো বেদ যারা পড়েছেন বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার হয় শত্রু কয় প্রকার ছয় প্রকার আততায়ী হচ্ছে ছয় প্রকার এক অগ্নি যারা কারো গৃহে আগুন দেয় তারা হচ্ছে দুই নম্বর বিষ প্রদানকারী যারা বিষ দিয়ে মারতে চায় তারপর হচ্ছে অস্ত্রে সজ্জিত হয়ে বধ করতে যারা উদ্যত হয় মারাত্মক অস্ত্র নিয়ে যারা আক্রমণ করে চার নম্বর যারা সম্পদকে লুণ্টন করে পাঁচ নম্বর যারা অন্যের জমিকে দখল করে আর ছয় নম্বর হচ্ছে যে বিবাহিত স্ত্রীকে হরণ করে তো বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার যে বিষ প্রয়োগ করে যে ঘরের মাঝে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র আক্রমণ করে চার নম্বর যে ধন সম্পদ লুণ্টন করে পাঁচ নম্বর যে অন্যের জমি দখল করে ছয় নম্বর যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এটা বেদের অনুশাসন অনুযায়ী এই ছয় প্রকার ছয় প্রকার শত্রু যারা তাদেরকে হত্যা করলে কোনো পাপ নেই যদি কেউ আপনার গড়ে আগুন লাগাতে আসে আর সেই আগুন লাগাতে গিয়ে যে লোকটা আগুন লাগাতে গিয়েছে সে আগুন লাগাতে গিয়ে যদি বধ হয় আপনার দ্বারা যদি সে মৃত্যুমুখে পতিত হয় তাহলে আপনার কোনো পাপ হবে না কেউ যদি আপনাকে বিষ প্রদান করে হত্যা করে বিষ প্রদানকারী আপনাকে বিষ প্রদান করে তাকে মারলে কোনো পাপ হবে না তারপর হচ্ছে যে মারাত্মকভাবে অস্ত্র আক্রমণ করতে গিয়েছে আপনি যদি তাকে প্রটেক্ট করতে গিয়ে তাকে মারেন তাহলে আপনার কোনো পাপ হবে না আপনার দন সম্পদ লুণ্টন করে নিয়ে যাচ্ছে যেমন ডাকাত আপনার দন সম্পদ লুণ্টন করে নিয়ে যাচ্ছে আপনি যদি আত্মরক্ষা করতে গিয়ে তাকে মারেন তাহলে আপনার কোনো পাপ হবে না আপনার জমি দখল করতে একজন গিয়েছে আপনি যদি নিজেকে রক্ষা করতে তাকে বধ করেন আপনার কোনো পাপ হবে না আপনার স্ত্রীকে কেউ হরণ করে নিয়ে যাচ্ছে আপনি যদি প্রটেক্ট করতে গিয়ে তাকে বধ করেন কিংবা মারেন তাহলে আপনার কোনো পাপ হবে না এই যে ছয় প্রকার শত্রুকে বধ করলে কখনো পাপ হয় না শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আবারও বলছি ছয় প্রকার শত্রু কি কি একটা বেদের অনুশাসন অনুযায়ী যে বিষ প্রয়োগ করে যে ঘরের মাঝে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে যে ধন সম্পদ লুণ্ঠন করে যে অন্যের জমি দখল করে আর যে বিবাহিত স্ত্রীকে হরণ করে নেয় এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং এদেরকে হত্যা করলে কোনো রকম পাপ হবে না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক তাদের কোনো পাপ হবে না কোনো পাপ হবে না তাহলে একবার ভেবে দেখুন এই ছয়টি যে লক্ষণ আমরা বললাম অর্থাৎ আততায়ীদের ছয়টি যে লক্ষণ ছয়টি লক্ষণ বিষ প্রয়োগ করা ঘরের মাঝে আগুন দেয়া মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করা দন সম্পদ লুণ্ঠন করা অন্যের জমি দখল করা বিবাহিত স্ত্রীকে হরণ করা কিংবা তার অমর জাদা করা তাহলে এই ছয়টা লক্ষণই তো দুর্যোধন তথা তার ভাইদের মাঝে আছে আমরা আমরা দেখি এই ছয়টা লক্ষণই আছে ছয়টা লক্ষণ দুর্যোধন তথা তাদের ভাইদের মাঝে এই ছয়টা লক্ষণই আছে ছয়টা লক্ষণ কিভাবে আছে তারা যতু গৃহে অগ্নি করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিল তারা বিস্পান করে জলের মাঝে ফেলে দিয়েছিল অস্ত্র ধারণ তারা পাণ্ডবদের হত্যা করার নিমিত্তে সর্বদাই প্রস্তুত ছিল দূত ক্রীড়ায় কপটতা পূর্বক পাণ্ডবদের ধন এবং রাজ্য তারা হরণ করে নিয়েছিল পরিপূর্ণ গৃহে দ্রৌপদীকে চুলের মুঠি দরে টানতে টানতে রাস সবাই এনে আমি তোকে জিতে নিয়েছি এ এখন থেকে তুই আমার দাসী এরকম অশ্লিষ্ট ভাষা প্রয়োগ করে তার বস্ত্রকে হরণ করার মতো পাপ কর্মে তারা লিপ্ত হয়েছিল তাহলে এই ছয়টি লক্ষণ দুর্যোধন তথা তাদের ভাইদের সবার মাঝেই আছে আর আমাদের শাস্ত্র বলছেন এই ছয় প্রকার ব্যক্তিদেরকে বধ করলে হত্যা করলে কোনো পাপ হবে না যে বিষ প্রয়োগ করে আপনাকে হত্যা করতে চায় যে ঘরের মাঝে আগুন লাগিয়েছে যে 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 মারাত্মক আক্রমণ করেছে করেছে সম্পদ লুণ্ঠন অন্যের জমি দখল করেছে যে বিবাহিত স্ত্রীকে হরণ করেছে কিংবা তার সম্মানকে নষ্ট করতে চাচ্ছে আপনি যদি আত্মরক্ষার্থে তাদেরকে আপনি বধ করেন তাহলে আপনার কোনো পাপ কিংবা অপরাধ হবে না তো শাস্ত্র বচন অনুযায়ী আততাইকে বধ করলে হত্যাকারীকে কোনো পাপ স্পর্শ করে না এটা রীতিতে আছে কিন্তু আততাইকে বধ করা উচিত হলেও বধ করার কাজটি ভালো নয় শাস্ত্রে আছে মানুষের কখনো কাউকে হিংসা করা উচিত নয় যদিও আমাদের শাস্ত্র এই ছয় প্রকার ব্যক্তিকে বধ করলে কোনো পাপ হবে না বলে নির্দেশ করেছেন তথাপি আবার বলছেন বধ না করাটাই শ্রেয় ক্রুদ লুবের বশবর্তী হয়ে এটা অর্জুন বলছেন ক্রুদ বশবর্তী এবং লুবের বশবর্তী হয়ে আমরা কেন তাদেরকে হত্যা করব। দুর্যোধন তাই হতে পারে তাই বলে অর্জুন বলছেন আমি তাকে কেন বধ করতে যাব আত্মীয় হওয়ায় অর্জুনের মাঝে দুর্যোধনকে বধ করলে পাপ হবে এই ভাবনাটা জাগ্রত আছে কারণ শাস্ত্রে উল্লেখ আছে নিজ কুল নাশ হবে আর নিজ কুল যদি নাশ হয় তাহলে পাপ হবে সুতরাং যে আততাই ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা যায় তার সঙ্গে সম্পর্ক ছেদ করা বা তার থেকে পৃথক থাকা উচিত কিন্তু তাকে বধ করা উচিত নয় যেমন নিজের পুত্র যদি আততায়ী হয়ে ওঠেন তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায় কিন্তু তাকে কি বধ করা যায় কি প্রশ্ন অর্জুন ভগবানকে করছেন নিজের পুত্র যদি আততায়ী হয়ে ওঠে তাহলে তার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারি কিন্তু তাকে কি বধ করাটা সমীচীন আপনি অনুগ্রহ করে বলুন তাকে কি বধ করাটা সমীচীন এই কথা বলছেন কে বলছেন অর্জুন বলছেন ভগবান কৃষ্ণকে কারণ অর্জুন যুদ্ধ করার পক্ষে নয় যুদ্ধ করতে তিনি রাজি নন তো অর্জুন সাধারণ কিন্তু মানুষ ছিলেন না তিনি ছিলেন ভগবান কৃষ্ণের প্রতি আনুগত্যশীল যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর শান্ত সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে কিন্তু চলবে না যেমন শ্রীরামচন্দ্র তিনি ভগবান পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছেন কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাইনি রাবণ রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল হয় শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ প্রদান করা হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তারা আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধু সুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদেরকে ক্ষমা করে দেওয়াটাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যা কার্যে লিপ্ত হওয়াটা তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝিয়েছিলেন রাজ্য ও সুখ স্বজনদের হত্যা করার মতো পাপ কার্যে লিপ্ত হওয়াটা কি আমার সমীচীন এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে মাধব কিংবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন মাধব কেন তার তাৎপর্য হচ্ছে এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর এমন কোন কার্যে করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক ভগবান কৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না কিন্তু অর্জুন যেহেতু মোহাচ্ছন্ন হয়ে উঠলেন বা তার হৃদয় মাঝে মোহ জাগ্রত হয়ে গেল তাই তার হৃদয় মাঝে এই প্রশ্নগুলো জায়গাটা স্বাভাবিক কারণ মুহ যখন মানুষের মাঝে জাগ্রত হয় তখনই মানুষ জিজ্ঞাসু হয়ে ওঠে তখন নিজ চেষ্টায় সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আর এখানে অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে তো এই হচ্ছে আমরা আজ যে আস্বাদন করলাম চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ অংশ লুকের তাৎপর্য বা এটার ব্যাখ্যাটা সংক্ষেপে করলাম এই তিনটি শ্লোক থেকে আমরা দেখতে পাই বা এর আগের যে শ্লোক গতকালকে আমরা যে তিনটা শ্লোক আস্বাদন করেছি আমরা সেই জায়গা থেকে যদি আমরা একটু দৃষ্টি দিই দেখবেন সেখানে অর্জুন বলেছিলেন হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ বুক বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ভুক সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য যখন পিতৃব্য যখন পুত্র যখন পিতামহ মাতুল শ্বশুর পৌত্র এমনকি শ্যালক আত্মীয় স্বজন সকলেই তারা নিজেদের জীবনকে উপেক্ষা করে আজ রাজ্যের জন্য যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছেন কাজী হে জনার্দন এই পৃথিবীর কথা আপনি বাদ দিন এমনকি সমগ্র ত্রিভুবনের যত সম্পদ রয়েছে তাও যদি আমাকে প্রদান করা হয় আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে আমি কি সন্তোষ লাভ করতে পারি এই ধরনের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব হে লক্ষ্মীপতি জনার্দন আত্মীয় স্বজনদের হত্যা করে আমার কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব একটার পর একটা প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণ কিছুই বলছেন না কিছুই বলছেন না আমরা ছত্রিশ নং শ্লুক পর্যন্ত দেখলাম তারপর সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নং শ্লুক পর্যন্ত অর্জুনকে আমরা প্রশ্ন করতেই দেখব নং গিয়ে সঞ্জয় একটা কথা বলবেন একটা শ্লোক বলবেন এই অধ্যায়ের ছেচল্লিশটা শ্লুকই তারপর আমরা দেখতে পাই প্রথম অধ্যায়ের ভগবান তখনও কোনো কথা বলেননি দ্বিতীয় অধ্যায় যখন আমরা আস্বাদন করবো শাঙ্ক যুগ সেখানে সঞ্জয় শুরু করলেন দ্বিতীয় অধ্যায়টি কিন্তু ভগবান কোনো কথা বলেননি ভগবানকে আমরা কথা বলতে দেখেছি শ্রীমদ্ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শাঙ্ক যুগের দুই নং শ্লোক থেকে তো ভগবান কেন কথা বলেননি গীতার প্রথম অধ্যায়ে এগুলো আমরা শ্রবণ করব যখন ছেচল্লিশটি শ্লোক শেষ হবে যখন শ্রীমদ্ ভগবত গীতার সার মর্ম নিয়ে আমরা একটা অ্যাপিসোড করব দু ঘন্টা সময়ের এবং আপনাদের প্রত্যেকেই সরাসরি কলের মাধ্যমে যুক্ত করা হবে যে আপনারা যারা নিয়মিত এই অ্যাপিসোডগুলো শ্রবণ করছেন এবং এক অধ্যায় শ্রবণ করার পর আপনাদের হৃদয় মাঝে কতটা পরিবর্তন হয়েছে কতটুকু এই প্রথম অধ্যায় সম্পর্কে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন সরাসরি প্রশ্ন করা হবে যারা এই এপিসোডে অংশগ্রহণ করবেন তাদেরকে সংক্ষেপে বলতে বলা হবে এই প্রথম অধ্যায় তারা শ্রবণ করে তারা কী উপলব্ধি করেছেন অল্প কথায় এই প্রথম অধ্যায়ের সারমর্মটা জানতে চাওয়া হবে এই জন্য আমি যারা শ্রবণ করছেন কিংবা যুক্ত আছেন প্রত্যেকের নিকটে একটা অনুরোধ করবো এই প্রথম অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক যখন আস্বাদন শেষ হয়ে যাবে তখন একটা অ্যাপিসোড করা হবে সরাসরি কলের মাধ্যমে যারা কলে যুক্ত হবেন তাদেরকে বলা হবে কিংবা যে এই অর্জুন বিষাদ যুগ পুরু অধ্যায়টা পরে কি উপলব্ধি করতে পারলেন যদি ভক্তদের কাছে আপনার এই হৃদয়ের কথাটা জানাতে চান তাহলে অবশ্যই সরাসরি কলের মাধ্যমে যুক্ত করা হবে যখন এই এপিসোডটা করা হবে তো আমরা আজ ছত্রিশ নং শ্লোক পর্যন্ত আছি এই অধ্যায়ে আরও টি শ্লোক আস্বাদনের বাকি রয়ে গেছে টি শ্লোক আস্বাদনের পরপরই আমরা একটা অ্যাপিসোড করব এই প্রথম অধ্যায় শ্রীমৎ ভগবদ গীতার অর্থাৎ অর্জুন বিষাদ যুগের সার মর্ম আর ওই সার মর্ম কতটুকু আপনি উপলব্ধি করতে পেরেছেন সেটা আপনি কলের মাধ্যমে জানাতে পারবেন দেশ এবং দেশের বাহিরে কৃষ্ণগত আলাপন পরিবারের সকল ভক্তবৃন্দের নিকটে তো আশা নয় বিশ্বাস করছি তিনটি শ্লোকের আঙ্গিকে যারা শ্রবণ করেছেন নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই তিনটি শ্লোকের আঙ্গিকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে করতে পারেন আর আগামীকাল অনুষ্ঠানটি একটু বন্ধ থাকবে আমরা একজন ভক্তের বাসায় যাব সেখানে অনু লাইভটি করার কোনো পরিবেশ থাকবে না আগামীকাল সকালবেলার এপিসোডটা হবে না এর পর দিন থেকে নিয়মিতই হবে আর এই শ্রীমদ্ভগবদ গীতার ফরম্যাট যিনি করে দিচ্ছেন চন্দ্রজিৎ দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কৃষ্ণগত আলোপন পরিবারের একজন অন্যতম সদস্য আজকের এই অনুষ্ঠানে ওনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি প্রত্যেকটা এপিসোডের গুলো করে দিচ্ছেন ওনার হচ্ছে ঝিলিক স্টুডিও অষ্টগ্রাম ওনার জন্য সবাই কৃপা আশীর্বাদ করবেন আজকের এই অনুষ্ঠানটি যারা শুনেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্নোত্তর প্রশ্ন পর্বে আমরা যাব প্রশ্ন করতে পারেন দেখি কে কে যুক্ত আছেন কৃষ্ণকতা আলাপন পরিবারের আজকের সকাল বেলার এপিসোডে প্রিয়া মজুমদার হরিবল চয়ন চৌধুরী জয়শ্রী রাধেশ্যাম ডাক্তার সত্যপাল ডাক্তার সত্যপাল হরিবল কৃষ্ণ বিমাল হরিবল টিতুল মন্ডল হরে কৃষ্ণ অসিত রায় হরে কৃষ্ণ সঞ্জিত দেবনাথ জয়শ্রী রাধেশ্যাম যুক্ত আছেন রেখা দেবী হরিবল দাস পলাশ হরিবল রিয়া ঘোষ আছেন হরে কৃষ্ণ রাজীব দেব হরিবল শ্রীকৃষ্ণ প্রভু কি সৌভাগ্য আজ ইতালি থেকে আপনার কল্যাণে ভগবানের কথা শ্রবণ করছি সেটা অনলাইনের কল্যাণে আর এটা পরম সৌভাগ্যের বিষয় সত্যি অনলাইনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশ এবং দেশের বাহির থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে ভাব বিনিময় করতে পারি মার্কস জেকার বার্গে একটা ধন্যবাদ না দিলেই নয় পান্না দাস হরে কৃষ্ণ রূপকথার সেই সব আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারের রাধে রাধে ঋত্বিকা সরকার বল রাজীব দেব আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রীতি লতা পাল বল রীনা বিশ্বাস হরে কৃষ্ণ লিপিকা দেবনাথ সকালবেলা আপনার পাঠ শুনে মনটা প্রফুল্ল হয়ে গেল আপনার কণ্ঠে পাঠ শুনতে আমার খুব ভালো লাগে আমি গত তিন মাস ধরে সবসময় আপনার আলোচনাগুলো নিয়মিত শুনে থাকি বল জয় হোক আছেন আমাদের সঙ্গে রতন চন্দ্র দেহারিবল জুই সরকার হরিকৃষ্ণ শুভ সরকার হরিবল সৌরভ দেবনাথ হরিবল শ্রাবণী দাস রাধেশ্যাম বিধান বিশ্বাস বরিশালের আগুল ঝাড়া উপজেলা থেকে যুক্ত হয়েছেন শ্রী আর নীরেন কৃষ্ণ দাস প্রণীপাত জানিয়েছেন আপনাকেও প্রণীপাত অনিমা রানী প্রণিপাত জানিয়েছেন আপনাকে প্রণিপাত পান্না দাস জয়শ্রী রাধেশ্যাম বিষ্ণুপ্রিয়া আছেন আমাদের সঙ্গে হরিবল দীপঙ্কর মোদক জ্যানিতাই সুরভি শর্মা হরে কৃষ্ণ নিপা দাস হরে কৃষ্ণ শেখলা মালা হরে কৃষ্ণ সুরবি শর্মা দীপিকা রানী শেলি রানী দাস আছেন আমাদের সঙ্গে কৃষ্ণগত আলাপন পরিবারে বাঁধন দেব চন্দ্রজিৎ দাস হরি বল চন্দ্রজিৎ চন্দনা তালুকদার হরে কৃষ্ণ পল্লব শর্মা আছেন আমাদের সঙ্গে কৃষ্ণময় শুভ সকাল হ্যাঁ আপনাকেও কৃষ্ণময় শুভ সকাল দীপঙ্কর মোদক আগামীকাল ক্লাসটি না হওয়ার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন ভারাক্রান্ত হৃদয়ের ভাবনাকে আমাদেরকে প্রকাশ করেছেন এরপর দিন থেকে নিশ্চয়ই হবে আগামীকাল যেহেতু একজন ভক্তের বাসায় যাব এখানে লাইভের কোনো পরিবেশ থাকবে না ভক্তদেরকে সময় দিতে হবে কিশোর মালাকার হরে কৃষ্ণ রাজীব দেব হরিবল হৃদয় পাল আমাদের সঙ্গে হরিবল প্রিয়া মজুমদার হরে কৃষ্ণ প্রীতিলতা পাল দণ্ডবোধ প্রণাম খুলনা থেকে যুক্ত আছেন প্রভাত সূত্রধর হরিবল আছেন আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রভু আমি আপনার মেসেঞ্জারে মেসেজ করেছিলাম একটু কৃপা করে দেখবেন আচ্ছা বল বরিশালের ভুলা থেকে আছে শুভ হ্যাঁ শুভ বল রাহুল সরকার বল যুক্ত আছেন আমাদের সঙ্গে প্রলয় ভৌমিক সুব্রত কুমার সবুজ দেব সমীর ভৌমিক সুকেশ দেবনাথ টুটন চন্দ্র বিশ্বাস কৃষ্ণ বিমল প্রভু মন নিয়ে কি কোনো ক্লাস হতে পারে মন নিয়ে ক্লাস এটা আমরা ষষ্ঠ অধ্যায় যখন শ্রীমদ্ ভগবদ্গীতা আর ষষ্ঠ অধ্যায়টা আমরা আলোচনা করব সেখানে মন সম্পর্কে ভগবান কৃষ্ণ অনেক শ্লোক বলেছেন আমাদেরকে অর্জুনের প্রশ্ন করলেন এই তো চঞ্চল মনকে বসীভূত করা বায়ুকে বসীভূত করার চেয়েও কঠিন এই বিষয়ে ভগবান কৃষ্ণ অনেক শ্লোক বলেছেন ষষ্ঠ অধ্যায়ে অবশ্যই আপনি যুক্ত থাকুন ধারাবাহিকভাবে নিশ্চয়ই ক্লাস দেওয়া হবে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণকতা আলোপন পরিবারে প্রভাত সূত্রধর হরিবৌল দিনাজপুর জেলা থেকে শুভ সরকার আছেন রতন মজুমদার বন্যা রায় ববিতা রানী ধর আছেন আবুধাবি থেকে শ্যামল চন্দ্র রাজীব দাস অমিত সরকার বিএম যুক্ত আছেন নিমাই চন্দ্র দাস বিশ্বরূপ দাস প্রভু যে আছেন আমাদের সঙ্গে প্রত্যেকটা এপিসোডে তিনি থাকেন হরে কৃষ্ণ আছেন প্রীতিলতা পাল প্রভু অন্যদিন আমি প্রথম থেকে লাইভে থাকতে পারি আমার এই টাইমে ব্যাচ তাকে কিন্তু পরের একর্ড শুনি আজ দেরিতে লাইভ শুরু হওয়ার জন্য আমি প্রথম থেকেই লাইভে আছি হ্যারি বৌল প্রীতিলতা দেবী আমাদের সঙ্গে রতন মজুমদার হরে কৃষ্ণ বিনোদিনী রায় সাগর বিশ্বাস বিনয় পাল পিসি প্রদীপ আরও আছেন পিয়া মজুমদার রতন মজুমদার এবং জয় সরকার সহ রামপ্রসাদ ভৌমিক সুরবি শর্মা আপনাকে সরাসরি দেখার কবি ইচ্ছে প্রভু কিন্তু কবে যেই সৌভাগ্য হবে জানি না আচ্ছা উত্তরবঙ্গে যখন আসা হবে তখন নিশ্চয়ই সাক্ষাৎ হবে দেখা হবে প্রীতম কৃষ্ণ দাস হরে কৃষ্ণ চিত্রাঙ্গদা বীরহবাসিনী বরিশাল থেকে আমাদের পরম শ্রদ্ধভাজন দাদাজি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ওনার নাম শঙ্কর অসম্ভব জ্ঞানের অধিকারী এবং চমৎকার মৃদুভাষী জ্ঞান গর্বে আসীন ওনার নিকট থেকে অনেক শেখার আছে অসংখ্য ধন্যবাদ শ্রীবর্ধিত হলো আপনি ল্যাপটিতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আছেন জয়ন্ত দেবনাথ অর্পিতা দেবনাথ আছেন পল্লব শর্মা প্রভু আপনার সুমধুর কণ্ঠে একটু ভজন শোনানো যেতে পারে কি বড় সাত মনে আপনার কণ্ঠে ভজন শোনার আচ্ছা শেষের দিকে শুনিয়ে দেয়া হবে মেঘলা বিশ্বাস পুরু রাধাকে রাধা কি একজনই নাকি যে কৃষ্ণের আরাধনা করে সেই রাধা রাধার শব্দের অর্থ হচ্ছে আর মূলত কৃষ্ণের বামঙ্গকান্তি থেকে সৃষ্টি হয়েছিলেন সহায়তা করার জন্য যিনি কৃষ্ণ তিনি রাধা তত্ত্বগত দিক থেকে বিমানকান্তি দাস হরে কৃষ্ণ আগরতলা অর্থাৎ ত্রিপুরা থেকে অঞ্জন দেবনাথ আছেন আমাদের সঙ্গে অনিমারানি শিক্ষাগুরুকে শিক্ষাগুরুকে কি বলে সম্বোধন করা যায় আসলে প্রভুজি বলে যে এখানে আমরা সম্বোধন করি অনেকেরই প্রশ্ন আসলে কোনো ব্যক্তি সত্তাকে প্রভু বলা হয় না আহ প্রত্যেকের মাঝেই যে ভগবান আত্মারূপে অবস্থান করছেন তার প্রতি সেই সম্মানটা প্রদর্শন করা হয় এটা আপনার ইচ্ছে আপনি প্রভুজী বলে সম্বোধন করতে পারেন দাদাজি বলে সম্বোধন করতে পারেন গুরুজি বলে সম্বোধন করতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন রতন মজুমদার মালদ্বীপ থেকে আছেন আমাদের সঙ্গে উৎস তালুকদার পার্থ আমাদের সঙ্গে আছেন পপি দেবী দাসী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ প্রীতিলতা পাল প্রভু আমি প্রতিদিনই ব্রাহ্ম মুহূর্তে আরতি করার চেষ্টা করি কিন্তু পরিবেশগত কারণে উলুদ্বনিও সংশোধনী করতে পারি না এজন্য আমি কি করতে পারি যদি পরিবেশ না থাকে তাহলে এইভাবেই করুন আর যদি পরিবেশ থাকে উলুদ্্বনি সংশোধনী করবেন না করলে কোনো সমস্যা হবে না যেহেতু আপনি পরিবেশ পাচ্ছেন না আমাদের সঙ্গে আছেন লিপিকা দেবনাথ আগামীকাল সকালটা আপনার পাঠ খুব মিস করবো পরের দিন অপেক্ষা থাকবো হ্যাঁ নিশ্চয়ই পরের দিন অবশ্যই হবে আমাদের সঙ্গে আছেন বন্যা রায় শুভ সরকার শান্ত দাস রিঙ্কি সাপ্রভু কৃপা করবেন যাতে কৃষ্ণ ভক্তি হয় নিশ্চয়ই নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি লাভের জন্যই তো এই মনুষ্য জীবন আমাদের লাভ করা অবিক বিশ্বাস চট্টগ্রাম শহর থেকে আছেন নাথ এবং গৌতম পাল আছেন নমস্কার হ্যাঁ নমস্কার আপনাকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্নটি করতে পারেন আর আরেকটি কথা সেটি হচ্ছে সে অষ্টকমটা কি মুখস্থ হয়েছে আপনারা যদি কমেন্টে এই বিষয়টা না বলেন তাহলে তো আমি জানতে পারবো না একটা বিষয় হচ্ছে যে শিক্ষা অস্থাকমটা প্রতিদিন পাঠ করার কথা আমি সবাইকে বলছিলাম আপনারা কি প্রত্যেক দিন শিক্ষা অস্থাক্রম পাঠ করেন মুখস্ত যদি নাও করতে পারেন প্রত্যেক দিন যদি শিক্ষা অস্থাকমটা পাঠ করেন তাহলে ধীরে ধীরে মুখস্ত হয়ে যাবে আর মহাপ্রভু স্বয়ং নিজের হাতে এই আটটা শ্লোক লিখেছেন মহাপ্রভু আর কোনো কিছুই নিজের হাতে লিখে আমাদেরকে শাস্ত্র দিয়ে যাননি তার আচরণটাই শাস্ত্র তবে নিজের হাতে তিনি এই আটটি শ্লোক লিখেছেন তো আমি প্রত্যেকের নিকট অনুরোধ করব। যারা মুখস্ত করেননি কিন্তু নিয়মিত শ্লোকগুলো পড়েন কি না একটু জানালে কৃথার্থ হব আর আপনারা গীতা প্রত্যেক দিন পড়েন কি না একশো উনষাট জন যুক্ত আছেন তো প্রত্যেকেই যদি একটি করে কমেন্ট করেন তাহলে তো আমি কমেন্ট পড়তে পড়তেই ক্লান্ত হব কিন্তু কেউ তো করছেন না কেউ তো জানাচ্ছেন না যে প্রত্যেক দিন পড়ছেন কিনা দিন গীতা পাঠ করেন কিনা এটা না আমি কি করে শর্মা জানালে বুঝবো প্রভু আপনার পিক গুলো দেখলে মন ভরে যায় কেবল মাত্র থাকি থাকতে ইচ্ছে করে অপূর্ব কি রূপ এটা তো ভগবানের কৃপা আর আমি তো সুন্দর এটা তো আমি জানি না তবে এই পঞ্চভৌতিক দেহ ওই দেহের সৌন্দর্যে আমরা আকৃষ্ট না হয়ে আমরা যেন আদর্শের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই বাদল মন্ডল হরে কৃষ্ণ প্রভু আমার সুনামুনি আপনাকে মিস করছে বা হরি বল কম শত নি প্রভুজি শিকা শত নাম কেন হবে পপি দেবী এটা তো বলা হয়েছে আটটা শ্লোক শিক্ষা কষ্টক্রম হচ্ছে আটটা শ্লোক চেত দর্পণ মারজনম বব মহাদি নির্বাপন বি চন্দ্রিকা অনম বিদ্যা বৌবনম জীবনম আনন্দম বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতা স্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এটা হচ্ছে প্রথম শ্লোক এভাবে আটটা শ্লোক আছে মহাপ্রভু নিজের হাতে লিখেছেন আমি এটা পৌষ্ট করেছি পপিদেবী দাসী আমার আইডি থেকে মহাপ্রভুর নিজের হাতে লিখা এটা প্রত্যেক দিন পাঠ করা উচিত আমাদের কৃপা লাভের জন্য আপনি এটা দেখে নেবেন আপনি হয়তো আজ প্রথম যুক্ত হয়েছেন প্রত্যেকেই পড়েন কিনা সেটা জানাবেন অনুগ্রহ করে জানান যে শিক্ষা কমটা প্রত্যেক দিন পড়েন কিনা আপনারা প্রতিদিন গীতা পাঠ এবং জপ করি হৃদয় পাল আচ্ছা নিশ্চয়ই কিন্তু আহ শিক্ষা স্টকমটা পড়েন কিনা সেটা জানান কালী প্রসন্ন চক্রবর্তী পরাভক্তি কি এখন দেয়া হচ্ছে না দাদাজি ক্লাস আমরা দেব দাদা জি ভক্তি যুগে কিংবা রাজগুজ্জ যুগে যে নির্ধারিত শ্লুক সেই শ্লুকের আঙ্গিকে প্রশ্ন করতে হবে কাজে এই প্রশ্নটি উত্তর জানতে গেলে আপনাকে ওই এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে দুর্যকৃষ্ণ দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ শঙ্করদেব হরিবল আমি প্রতিদিন গীতা পাঠ শুনি প্রভু আপনার মোবাইল নাম্বারটা দেবেন অনেক প্রশ্ন ছিল আমার আমি ঢাকা মিরপুর থেকে বলছি নিশ্চয়ই নাম্বারটি দেয়া হবে আপনি গীতা পাঠ শুনেন কিন্তু আপনি পড়েন কি গীতা প্রতিদিন সেটাও জানাবেন পিঙ্কি বলছেন যে সূর্যদের আগে আরতি করছেন খুব ভালো শাওনদেব মিস করছেন হ্যাঁ মিস ইউ টু প্রীতলতা পাল প্রভু স্বীকার মুখস্থ করে ফেলেছি জগন্নাথ মুখস্থ করব প্রভু কৃপা করে যদি জগন্নাথ প্রথম শ্লোকটা শোনাতেন কেন জানি আপনার মুখ থেকে শুনলে তাড়াতাড়ি হয়ে যায় ববিতা রানী দর প্রভুজি আমার প্রায় বেশি অর্ধেক মুখস্ত হয়ে গেছে এবং আমি প্রতিদিন পাঠ করার চেষ্টা করি কৃপা করবেন যেন নিয়মিত করতে পারি নিশ্চয়ই 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 প্রত্যেকদিন মুখস্থ করা হোক শ্রী নীরান কৃষ্ণ দাস দুইটা শ্লোক মুখস্থ হয়েছে আচ্ছা খুব ভালো এটা কিন্তু লজ্জা নয় যে আমি একটা মুখস্থ করেছি কিংবা দুইটা শ্লোক মুখস্ত করেছি অনেকেই বলতে লজ্জাবোধ করছেন তাহলে তো আর ক্লাস হলো না জানাতে হবে সমস্যাটা বলতে হবে নইলে সলভ হবে কি করে আপনি প্রত্যেক দিন যদি পড়েন পড়তে পড়তে মুখস্ত হয়ে যাবে যারা পড়ছেন না ওদেরকে পড়তে আগ্রহী করার জন্য এই ক্লাসটা যদি আপনারা কিছু না বলেন তাহলে আর হয়তো আগামীকাল থেকে ক্লাস করার কোনো প্রয়োজন নাই আর আপনাদেরও তো অ্যাটেন্ড হওয়ার প্রয়োজন নেই যদি আপনারা না বলেন রতন প্রতিদিনই গীতা পাঠ করেন খুব ভালো প্রত্যেক দিন স্বীকারটা কমটা প্রত্যেক দিন পড়েন কি এটা জানাতে হবে দীপঙ্কর মুদক হরি বল প্রশান্ত চন্দ্র দাস বল দীপঙ্কর মুদক কি প্রত্যেকদিন গীতা পড়েন যদি পড়ে থাকেন জানাবেন আপনি মোবাইল অ্যাপসেও পড়তে পারেন প্রশান্ত চন্দ্র সরি হরি বল টেটুল মন্ডল বলছেন প্রভু আমি প্রতিদিন সকালবেলা গীতা পড়ি কিন্তু বেশি পড়তে পারি না সময় পাই না তাতে কি আমার অপরাধ হবে কোনো অপরাধ নেই কিন্তু প্রত্যেকদিন দিন পড়তে হবে পড়তে হবে কোনো অপরাধ নেই যতটুকু পড়েন ততটুকুই মঙ্গল হবে পরেশ মন্ডল প্রভু আমি মাদারীপুর থেকে বলছি মানব দেহ আঠারোটি অধ্যায় কি এই যারা দেহের সঙ্গে গীতাটাকে এরকম তুলনা করেন এটা ঠিক নয় এটা অনেক আছে বিষয় নিয়মিত শুনলে আমরা উপলব্ধি করতে পারবো বিষ্ণুপ্রিয়া প্রভু আপনার কৃপায় প্রতিদিন শিক্ষা শ্লোকগুলো পড়ি গীতা পাঠও করি এখন আপনার পাঠ শ্রবণ করে ব্যস্ততার মাঝেও করি আপনি কৃপা করবেন যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি খুব সন্তুষ্ট হয়েছি যে আপনি করছেন প্রতিদিন সবুজ দেব গুরু গৌরাঙ্গের কৃপায় প্রতিদিন গীতা পাঠ করার অবশ্যই চেষ্টা করি সেই সঙ্গে এখন আপনার কৃপায় শিক্ষাও শেখার চেষ্টা করছি খুব ভালো সে কষ্টকম পড়তে হবে পপি দেবী দাসী শ্রী আপনার আইডি থেকে জেনে নিব আর নিত্য পাঠ করব বা ধন্যবাদ পপি দেবী দাসী কষ্টকমটা অবশ্যই মুখস্থ করতে হবে তারপর জগন্নাথ অষ্টকম তারপর গুরু অষ্টকম মুখস্থ করতে হবে স্বপন কুমার হালদার শ্রীমদ ভগবদ গীতা প্রতিদিন একবার অধ্যয়ন করি শ্রী কষ্টকম প্রতিদিন সকালে পড়ার চেষ্টা করছি বাহ খুব ভালো আটটা শ্লোক পড়তে পাঁচ মিনিট সময় লাগবে না পড়তে হবে আমাদের সবাইকে শুভ রায় বল সুমন দেবনাথ শিকম কেন পড়তে হবে জানাবেন আচ্ছা কেন পড়তে হবে কারণ এটা মহাপ্রভু নিজের হাতে লিখেছেন এই আটটা শ্লোক আর এই আটটা শ্লোকের যে অর্থগুলো সেটি যখন আমরা জানবো করব তখন ধীরে ধীরে আমাদের মাঝে ভক্তি জাগ্রত হবে আর এই শিকমটা প্রত্যেক দিন পড়ার অর্থ হচ্ছে মহাপ্রভু নিজের হাতে এই শ্লোকগুলো লিখেছেন এই শ্লোকগুলো পড়লে আপনার হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হবে এবং এই শ্লোকগুলোর যে অর্থ যেমন দেখুন শিক্ষাষ্টাকমের তিন নং শ্লোকটা বলছে ত্রিনাদপি শুনি চেন সহিষ্ণু না অমানি নামান দেন কীর্তনীয় সদাহরি যিনি ত্রিনের থেকেও নিজেকে ক্ষুদ্র জ্ঞান করেন ত্রিন মানে ঘাস ঘাসের চেয়েও নিজেকে ক্ষুদ্র জ্ঞান করার কথা মহাপ্রভু বলছেন তরুর মতো সহিষ্ণু গাছের মতো যার সহ্য শক্তি আছে নিজের মান আছে কিন্তু মান দাবি না করে সবাইকে সম্মান প্রদান করেন কেবল তিনি হরি কীর্তনের অধিকারী এই তিন নং শ্লোকের এটা অনুবাদ তো দেখুন এই এই শ্লোকগুলোর যে ভাবার্থগুলো চমৎকার এবং এগুলো যদি আমরা ধীরে ধীরে অধ্যয়ন করি আমাদের হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হবে এবং সেই আদর্শে আমরা চলতে পারবো মহাপ্রভু নিজ হাতে আটটা শ্লোক লিখেছেন এই আমাদের পড়া উচিত এটা শঙ্কর চন্দ্র হ্যারি বল প্রীতিলতা পাল বলছেন প্রতিদিন গীতা পাঠ শ্রী কষ্টকম শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করি সুলমালা জপ করি বা খুব ভালো অনিমা রানী বলছেন আমি নিয়মিত গীতা পাঠ করি শ্রী কষ্টকমের একটি শ্লোক মুখস্থ হয়েছে বা খুব ভালো বাকিগুলো মুখস্থ করুন আর ধীরে ধীরে প্রত্যেকদিন দিন পড়েন রিপন কর্মকার অন্তর প্রভু আমি খুব অশান্তিতে আছি শান্তি পাওয়ার কি উপায় আছে নিশ্চয়ই আছে হরিনাম জপ করুন শান্তি থেকে আসবে এটা আত্মা আত্মায় শান্তি আসে তো তো মনের চঞ্চলতা দূর করতে গেলে মন্ত্র জপ করতে হবে মন মানে হৃদয় ত্রমানের তারণ করা আর মহাপ্রভু এই নামের মাঝে মন্ত্রের মাঝে মহাশক্তি দান করছেন তো এটাকে মহামন্ত্র বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি তুলসীকে পাশে রেখে আপনি জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র দেখবেন আপনি ধীরে ধীরে শান্তি পাবেন রিপন কর্মকার সুদীপ দেব বল স্বপন রায় বলছেন প্রতিদিন গীতা পাঠ করি খুব ভালো টিটুল মণ্ডল প্রতিদিন চার মেলা জপ করি কিন্তু দু একদিন হয় না কাজে ব্যস্ত থাকি তা থেকে আমার অপরাধ হবে প্রত্যেক দিনের নির্দিষ্ট সংখ্যক মালা প্রত্যেক দিন শেষ করতে হবে টিটুল মণ্ডল আপনি যতই ব্যস্ত থাকুন আপনি কি আপনার নির্ধারিত প্রত্যেক দিনের খাবার খেতে ভুল ভুল করেন এমন কেউ আছেন কি যে আজকে ব্যস্ত ছিলাম এই জন্য খাওয়া হয় নাই সারাদিনে তো খাওয়ার কথা তো আমাদের টিকি ব্যস্ততার মাঝে হলেও হ্যাঁ মনে থাকে এবং খেতে হয় তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র একটা আত্মার খাবার তাহলে এই আত্মার খাবার কি করে আমরা ব্যস্ততার কারণে আমরা মিস করি অবশ্যই করতেই হবে চার মালা জব করতে ত্রিশ মিনিট সময় লাগে আমরা চব্বিশ ঘন্টার মাঝে নিশ্চয়ই এত ব্যস্ত নই যে আমরা ত্রিশ মিনিট করতে পারবো না এটা অবশ্যই চেষ্টা করতে হবে রাতের জুনাকি আছেন আমাদের সঙ্গে হ্যারি বল জগন্নাথ অষ্টগমের প্রথম শ্লোকটা নিশ্চয়ই শোনাবো নিশ্চয়ই শোনাবো সঙ্গে থাকুন আমি যখন সময় পাই অ্যাপসের মাধ্যমে গীতা পড়ি গীতা থেকে মুখস্থ করি গ্রন্থের মাধ্যমে পড়ি সময় পেলে করি সময় না পেলে করি না এটা তো হবে না দীপঙ্কর প্রভুজি প্রত্যেক দিন পড়তে হবে মাধ্যমে যদি আপনি পড়েন এক অধ্যায় প্রত্যেক হবে সময় পেলে পড়বো সময় না পেলে পড়বো না তো সময় পেলে আজ থেকে খাবেন সময় না পেলে খাবেন তনুশ্রী দাস প্রতিদিন গীতা পাঠ করি কিন্তু শিক্ষা পারি না না পারলে প্রত্যেক দিন পড়তে হবে তনুশ্রী দেবী না পড়লে শিখবেন কি করে লিপিকা দেবনাথ বিস্তারিত সহজে সুন্দরভাবে লেখা এমন একটা গীতা কিনতে চাই কোনটা কিনবো জানালে ধন্য হব আমি গীতা পড়তে পারি না সকালে আমি ব্যবসার কাজে বিজি থাকি রাতের বেলা সময় করে পড়তে পারি আচ্ছা নিশ্চয় আপনি সহজের মাঝে আপনি পড়তে পারেন রাম সুখদাসের সাধক সঞ্জীবনী শ্রীমদ ভগবত গীতা সাধক সঞ্জীবনী এটা আপনি পড়তে পারেন এটা অনেকটা বিস্তারিত ব্যাখ্যা আছে দুর্য কৃষ্ণ দাস সিটিস মন্দিরে আসছেন আপনি আসলে আপনার সাথে দর্শন হবে আমি জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখের আগে সিটিএস মন্দিরে আসবো কারণ এখানে ক্লাস হবে গুরুদেব ক্লাস দেবেন এই সব আসবো তখন আপনার সঙ্গে দেখা হবে গৌতম পাল ত্রিপুরা থেকে বলছি মোবাইলে কোথায় পাওয়া যাবে এবং কোনটা ভালো হবে লিঙ্ক দিয়ে সাহায্য করলে উপকৃত হবো আপনি ওই যে শ্রীমদ্ভগবদ গীতার অনেক অ্যাপস পাওয়া যায় সেটা নামিয়ে নেবেন গুগল থেকে অর্পিতা দেব না গীতা পাঠ করতে পারি না তবে স্লো শ্লোক দশটা পড়ি আচ্ছা খুব ভালো পড়তে হবে পড়লি মঙ্গলবে সুমন কপালে আছেন প্রভু মোবাইলে গিতা পাঠ করি প্রতিদিনই বাহ খুব ভালো সুলোমালার জব প্রতিদিন তনস্ত্রী করছেন খুব ভালো তো আচ্ছা অনুরোধ করেছেন একজন শিক্ষা জগন্নাথ অষ্টগমের একটা প্রথম শ্লোকটা একটু বলার জন্য তো আমি একটু বলছি জগন্নাথ অষ্টগমের প্রথম শ্লোকটা যারা শিক্ষা মুখস্থ করে ফেলেছেন তারা জগন্নাথ অষ্টগম কদচিতকালিন্দি তিপিন সঙ্গীত তরল মুদা বিবন কমলা সদ রমা শুু ব্রমপতি গণেশচিত পদ নযন স্বামী নয়নপত গে ভবত মে কদাচিৎ সংগীত তিপিনঙ্গীতরল মুদাবির নারী বদন কমলা সদ মধুপহ রমা শম্ভু ব্রহ্মা মরণ পতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পত গামী ভব তুমে এছে জগন্নাথ অষ্টাকমের প্রথম শ্লোকটি দ্বিতীয় শ্লোকটিও বলি ভুজে সব্যে বেনুম শিরসি শিকি পেচং কটি তঁটে দু কু নেতার কটাক্ষে সদা শ্রীম্বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পত গামী ভবত মে ভুজে শব্দ বেণুম শিরশি শিখি চঙ্কটি তে দুকুলং নেত্রান্তে সহ চর কটাক্ষং বিদে সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব মে দুটি শ্লোক পড়লাম জগন্নাথ অষ্টাগমের আটটি শ্লোকের মাঝে আপনারা ইউটিউবে সার্চ করে জগন্নাথ অষ্টাগমের সুর এবং উচ্চারণটাও সেখানে জেনে নিতে পারেন কারণ ইউটিউবে তো সবাই পেতে পারেন এই জন্য সেটা বলছি জনাতষ্টটা কমটা মুখস্থ করুন যারা শিক্ষাসটা কম করে ফেলেছেন প্রত্যেক দিন আপনারা শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করুন তুলসীকে স্নান করান প্রণাম করাবেন তুলসীকে তুলসী পরিক্রমা করবেন এবং আপনারা অবশ্যই এবং অতি অবশ্যই যারা কণ্ঠে এখনো তুলসীর মালাটি ধারণ করেননি সবাই তুলসীর মালাটি ধারণ করুন তো সবার মঙ্গল হোক আপনারা যখনই সময় পাবেন সাধুসঙ্গ করবেন কারণ সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট আর গ্রন্থ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক পরম সাধু এই জন্য আমাদের গ্রন্থ অধ্যয়ন সবাইকে প্রতিদিন করতে হবে সবার মঙ্গল হোক সবাই অপ্রাকৃত প্রেম পিজুষ আস্বাদনে ব্রতি হন আজকের মতো এখানেই বিশ্রামের পথে যাব હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ કૃષ્ણ Krishna hare 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 Ramo hare Ramo 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 hare hare Krishna hare Krishna 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 hare hare hare, hare রাম 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 হরে হ কৃষ্ণ কৃষ্ণ Hare Hare, Hare, Hare ramo. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Ram Hare Hare, Hare Krishna, Hare Krishna. Krishna, 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 hare hare hare. Ramo, hare, Ramo, 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 hare hare. Hare Krishna, hare Krishna, 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 hare hare. Hare Ramo, hare Ramo, 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 hare hare. Krishna, hare Krishna Krishna, Krishna, hare hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hari Ram, Hari Ram, Ram Ram, Hare Hare. Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare.

Hare am a Christiana, the Christiana, Krishna, Krishna, Hare Hardy, Hardy Damo, Hardy Damo, 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 Hardy Hardy, Hardy Krishna, Hardy Krishna, Hardy 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 Hardy

কৃষ্ণময় শুভ সকাল সবাই অনেক অনেক ভালো থাকুন এই করোনা ভাইরাসের দুঃসময়ে আপনার সবাই সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন আজকের মতো এখানেই গীতি টানছি হ্যারি বল ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন